গাইজ, একটা কথা বলে দিই তোমাদের ভিডিওটা শুরু করার আগে, সেটা হলো যে এই ভিডিওটা যখন তোমরা যদি এইটা তৈরি করতে চাও, তাহলে অবশ্যই একবার ছোটখাটো শখ খাবে, কারণ আমি এগুলো অনেক তৈরি করেছি, মানে অনেক তৈরি করিনি, মানে এগুলো সারিয়েছি বা বোট ফোটগুলো তার ফার ঝাল ফাল দিয়েছি, সে সময় অনেক শখ খেয়েছি। তো তোমরা একটু সাবধানে কাজ করো যদি তোমরা তৈরি করতে চাও তাহলে। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটা ইমার্জেন্সি তৈরি করব, কারণ আগের দিন তো একটা ঘটনা ঘটেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মানে শ্যুটিংয়ের সময় মানে আমি যখন নিজের ভিডিওটা শ্যুট করি তখন আমার মানে কারেন্ট চলে গেছিলো, বৃষ্টি বৃষ্টি চলে আসছিলো। তো সেরকমই গরমকালে যাতে না কারেন্ট ফারেন্ট চলে গেলে সমস্যা হয়, তাই একটা এমার্জেন্সি লাইট তৈরি করেছি। আর আমার মনে হয় এই ধরনের বোর্ড দিয়ে বা এই টাইপের এমার্জেন্সি লাইট আগে তৈরি হয়েছে কিনা আমি অবশ্য সার্চ করে দেখিনি, তো আমি আশা করবো না তৈরি হয়েছে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা, কারণ অনেক পরিশ্রম করে তৈরি করেছি, আর সেই পরিশ্রমের অবশ্যই তোমরা আমাকে পরিশ্রমটা অবশ্যই ফেরত দেবে, কারণ কী করে ফেরত দেবে আর কি, যে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো না, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর কিছু যদি জানার থাকে বা কিছু বক্তব্য থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। আর চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো প্লিজ, কারণ অনেক পরিশ্রম করেছি আর মানে আমি যা শিখেছি সেগুলো তোমাদের শেখাতে চেয়েছি। তো ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো তাহলে শুরু করি। তো প্রথমে আমরা এটাকে খুলে নেবো, তারপরে ভেতর থেকে আসল জিনিসটা বার করে নিই, তারপর তোমাদের দেখাই। তারপর এটা হচ্ছে 110 ভোল্টের বোর্ড একটা, আর এটা হচ্ছে ব্যাটারি, আর এখানে এটা চার্জ দেওয়ার যে বোর্ডে কানেক্ট করার যে প্লাগটা ওইটা আছে, আর এখানে সুইচ, এই দুটো সুইচ। তো ব্যাস, এবার আর এটা হচ্ছে 4 ভোল্ট থেকে 110 ভোল্ট করার যে স্পার্কের যে বোর্ডটা সেটা, তো দেখে নাও তোমরা ভালো করে এটা। আর এখানে আছে পাওয়ার ব্যাংকের ছোটো বোর্ডটা, এই যে এটা দাও, এটা আমরা অনেক ভিডিওতে ব্যবহার করে দেখিয়েছি তোমাকে তোমাদের। আর এটাটা বক্স, এটা দিয়েই আমাদের আজকে কাজ হবে। আর কার্টুন বক্স, কার্টুন বক্স করি, এটা এরকমই কার্টুন বক্স দিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি, এটাকে কার্টুন বক্স বলে বা ওরকম কোনো পেপার বক্স বলে হয়তো, যাই হোক এটাকে প্রথমে কেটে নেবো, তারপরে বাকিটা দেখবো। তো প্রথমে সব পিস পিস করে কেটে নিয়েছি। অনেক কটা, এগুলো মোটামুটি এত লাগবে না, তো যেগুলো লাগবে সেগুলো দিয়ে আমি তৈরি করছি। আর তো আমরা এখন বাক্সটা তৈরি করে নেবো, বাক্সটা তৈরি করার জন্য কী কী লাগবে, আর এই গ্লুগানের এই ঝামেলা, একবার যদি বেরোতে শুরু করে বেরোতেই থাকবে উল্টো পাল্টা করে। ঠিক আছে, দেখো এই যে এখানে এটা বসিয়ে নিচ্ছি, ঠেকানো ফেকানো দিয়েছি, আর এটা হচ্ছে ইউএসবি কানেক্টার একটা, তো এটা এখানে লাগানোর জন্য দাগ ফুটোগুলো করে নেবো, কাটিংগুলো যেগুলো লাগছে সেগুলো করে নেবো। তো এখানে ব্যাস এখানে গ্লু লাগিয়ে নেবো, তারপরে পাশে একটা বোর্ড লাগাবো, বোর্ড কাটিং একটা, পেপার বক্স কাটিং বলে হয়তো, আর না বলতেই কাজগুলো হয়। আর এইভাবে ঘুরিয়ে নিলে ভালোভাবে আটকাই, তোমরা যখন এগুলো মানে যদি এরকম কিছু করো তাহলে এটা যদি করে নাও তাহলে ভালোভাবে আটকাবে, এটা পাশেরটার মতো একদম সুন্দর আটকাবে। আর পিছনের যে কভারটা হবে সেইখানে বোর্ডটা আটকাবে, এবার ছোটো একটু ছোটো হবে, ঠিক আছে বোর্ডটা আটকে নিচ্ছি, আর এটাকেও ঘুরিয়ে নিচ্ছি এদিক ওদিক, পিছন দিকে ভালো করে গ্লু দিতে হবে, না হয়তো আবার একটু টানতেই খুলে চলে যাবে, তার জন্য ভালো করে গ্লুটা আটকানো জরুরি। তো তারপরে তোমরা ভেতরে ব্যাপারটা আবার দেখে নাও, এই যে ভেতরটা। কিছুক্ষণের জন্য ভিডিওটা আমরা ক্যামেরা তলাতে করছি, কারণ সামনাসামনি কোনো অনেকক্ষণ কাছে মানে জুম ঠিক হলেও ফেটে যাবে। তো আর এই যে এই লাইটগুলো না, এগুলো এমার্জেন্সি ছোটোখাটো লাইটে পাওয়া যায়, সেখান থেকে খুলে নেওয়া। তো এই মাঝখানটায় বসাবো এটাকে, তার জন্য এখানে গোল করে কেটে নিয়ে গোল করে প্রথমে দাগ করে নিচ্ছি, তারপর ব্লেড দিয়ে কেটে নেবো,
যাতে তারটা এর মাঝখান দিয়ে বের করা যায় ভেতর দিয়ে, কারণ বাইরে দিয়ে কিছু তারপর বেরিয়ে থাকাটা ঠিক না, তাই দেখতে ভালোও লাগবে না। আর এখানে গ্লু লাগিয়ে নিচ্ছি, তো গ্লু লাগিয়ে নেওয়ার পরে তারপরে ভালো করে গ্লু টু লাগিয়ে নিতে হবে। গ্লু লাগানো হয়ে গেছে, এবার আমাদের তারটা এই যে ছিদ্রটা করেছি সেখান দিয়ে ঢুকিয়ে নিতে হবে। ব্যাস এটা বসানো হয়ে গেছে, তারপরে আমরা বাইরে দিয়ে গ্লু লাগিয়ে নিচ্ছি। তারপরে গ্লু লাগিয়ে নেওয়ার পরে আর বাইরে দিয়ে গ্লু লাগালে ভালো করে আটকাবে। আর এই যে আর এটা নিয়ে নিচ্ছে একটা রেগুলেটর, এর সঙ্গেই ছিল এই, এতে এমার্জেন্সি লাইটেই পাওয়া যায় ছোটোখাটো, তো রেগুলেটর টাইপের কিন্তু সুইচেরও কাজ করে। তার জন্য আমরা আগে ঝাল টালগুলো দিয়ে নিই তারের, তারপরে আমরা এখানে একটা ছোটো ছিদ্র করে এটাকে ঢুকিয়ে নেবো। দেখো প্লাস মাইনাস দেখতে পাচ্ছ, তো যেগুলো জোড়া হয়েছে সেগুলো প্লাস হিসাব জোড়া হয়েছে। আর এখানে একটা ছোটো ছিদ্র করে নিচ্ছি, চিমটি দিয়ে ছিদ্র করলে অসুবিধা নেই, গোল হলেই হলো। তো ঠিক আছে, আমরা এবার এটাকে ঢুকিয়ে নেবো, তারপরে আমরা চিমটি দিয়ে টাইট দেওয়ার চেষ্টা করব। চিমটি দিয়ে টাইটটা ভালো রেঞ্জ পেয়েছে, তো লাগে না ওসব ছোটো কট কাজ। তো ঠিক আছে, যে হয়ে গেছে টাইট দেওয়া, তো এবার নিচের দিকটা দেখে নাও তোমরা। আর এখানে আমরা গ্লু দিয়ে এবার মানে তাঁতাল একটু একটু গ্লুর প্রয়োজন, তাই তাঁতাল দিয়ে একটু গরম করে দিয়ে দিচ্ছি, তেমন কিছু বড় ব্যাপার নয়, যাতে মানে রেগুলেটর ঘোরানোর সময় যাতে না ঘুরে যায় সেই অসুবিধা না হওয়ার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল কাজ এখানের। তো এবার এই বোর্ডটার আর এখানে যে গোল বোর্ডটা আছে সেটা বসাবো। আর এখানে আগে প্রথমে দাগ মানে মাপ করে নিচ্ছি কতটা মোটামুটি কাটতে হবে, তারপর একটা ছোটো এই যে এই জিনিসটা তোমরা চিনতে পারছো, এটা হচ্ছে আগের ভিডিওতে ডিজি লাইট বানিয়েছিলাম, ওইটা তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও গিয়ে, পরে ভিডিওটা শেষই দেখো। আর তো ওই মাপে আমরা কেটে নেবো, এই বোর্ডটা এবার বসিয়ে নেবো। আর বসিয়ে নেওয়ার আগে আমরা যে কাজটা করবো মাপটা প্রথমে করে নিই, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমরা এর চারপাশে গ্লু দিয়ে নেব, রাউন্ড করেই গ্লুটা দেবো, তো গ্লুটা ভালো করে চারিদিকে যেন লেগে যায়, তার জন্য আমরা বেশি বেশি করে দিতে হবে যাতে না খুলে যায় পরে অসুবিধা হতে পারে। তো ব্যাস লাগানো হয়ে গেল, আর তারপরে বাইরে দিয়ে একটু গ্লু দিয়ে নিচ্ছি, যাতে যেমন লাইটটাই দিয়েছিলাম তেমনই। তো ব্যাস আমাদের এটাও রেডি হয়ে গেল, আর আমাদের লাইটও রেডি হয়ে গেছে, লাইট বোর্ড দুটোই রেডি। আর এবার আমাদের যে কাজটা সেটা হলো নেক্সট কাজ হচ্ছে চার্জিং কানেক্টর, ব্যাটারির জন্য চার্জিং কানেক্টর, সেটা আমাদের কাজটা করে নিতে হবে। তো এইখানে আমি একটা 1K রেজিস্টার দেওয়া টু নিয়ে নিয়েছি, আর তোমরা অবশ্যই জানো যে এইসব মানে চার্জিং কানেক্টারে যে টুনি দেওয়া সেখানে 1K রেজিস্টার ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আমাদের 4 ভোল্ট থেকে 110 ভোল্ট করার বোর্ড। আর এখানে যে সুইচটা আছে, এই যে দুখানা সুইচ আছে, এই কেলিগুলোকে আমরা ডাইরেক্ট করে দেবো। তোমরা ডাইরেক্ট করে দেওয়ার জন্য কী করতে হয় যে অবশ্যই নিশ্চয়ই জেনে থাকবে, বা না জেনে থাকলে কিচ্ছু না, জাস্ট সুইচের কানেকশানগুলোকে জুড়ে দেওয়া, সুইচের কোনো কোণে কাজই থাকবে না, জাস্ট সুইচগুলো ফলসভাবে থাকবে কিন্তু ডাইরেক্ট করে দেওয়া। তো ব্যাস আমরা ডাইরেক্ট করে দিলাম দুটোকে, করে দিচ্ছি এবার এইটাকেও ছোটোটাকে করে দিয়েছি, এটা তোমরা দেখে নেবে এই যে দুখানে ডাইরেক্ট হয়ে গেছে। আমরা সুইচটা ব্যবহার করো ব্যাটারি থেকে যখন কানেকশান আসবে, আর এইখানে যে আগের যে করে দেখালাম চার্জিং কানেক্টর সে দুটো এখানে জুড়ে দিয়েছি, দুখানে নিয়েছিলাম। তো এই যে 1K রেজিস্টার আর এই যে সব তার ফার জুড়ে ফেলেছি, কানেকশানটা আবার করে দেখাই। তো এই যেখানে টুনি, 1K রেজিস্টার, আর এইখানে আছে চার্জিং কানেক্টর। তো এই যে উপরে গেল প্লাস আর নিচে হচ্ছে মাইনাস, ব্যাস দেখে নাও তোমরা, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর এখানে আমরা যে ইউএসবি কেবিলের যে কানেক্টারগুলো লাগাবো সেই দুটোর জন্য কেটে কাটিং করব বলে দাগ টেনে নিলাম, ব্যাস কাটিং হয়ে গেছে। এবার আমরা এগুলোকে আবার মাপ করে ঢুকিয়ে রেখে নেবো, মোটামুটি মাপ করেই কেটেছিলাম তাই ঠিকই আছে। ব্যাস এটাও একটু টাইট হচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, এই তো ঢুকে গেছে একটুখানি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একদম। তো গ্লু ফ্লু এবার চারিদিকে লাগিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই লাগানো শুরু করলাম, তারপর ট্যান ট্যানা, ব্যাস সব রেডি, এখানকার এই বোর্ডটার সব রেডি, যা যা লাগার
ইনপুট আউটপুট এখানে সব রেডি, আর তো কিছু চাই না, ইনপুট আর আউটপুট 5 ভোল্ট। আর একটা কথা বলি, তোমরা এই তাতারটা দেখছো এখন, তো এই তাতারটা আমার, আমি খুব একটা কাজ করি না, এটা দিয়েই কাজ করি ভিডিওতে, ইউটিউব ভিডিও যখন শ্যুট করি, তো এটা এখন খারাপ হয়ে গেছে, সেটা বড় কথা না। এইখানটা যে সুইচের এইখানটা কানেকশানটা করে দিয়েছি, তো এই সুইচের এখানে কানেক্ট, এই পুরো জিনিসটাকে আমরা কভার করব কি দিয়ে, এরকম কার্টুন বক্সের কতগুলো পিস দিয়ে, তো সেই এইটা নিয়েছি। আর এইখানে আমি দুখানা সুইচের জন্য করে নিয়েছি কাটিং, আর এইটা হচ্ছে খাপ, মানে এর মধ্যে আমরা এটাকে রাখবো। এর একটা কারণ হচ্ছে কোনো কারণে যদি এটা ব্যাটারির সাথে বা কোনো তারের সাথে যদি থেকে যায় তাহলে অসুবিধা হতে পারে, তাই আমরা এটার মধ্যে করে নেবো। তো চলো তাহলে বাকিটা দেখো। এখানে সুইচগুলো লাগিয়ে নিচ্ছি, তো রেডি হয়ে গেছে আমাদের সুইচের জায়গাটা পুরো বোর্ডটাকে ঢুকিয়ে। তো এটাকে আমরা ঠিক এরকম জায়গায় লাগাবো, এরকম জায়গায়। আর আমরা এখানে দুখানা ব্যাটারি নিয়েছি, একটা হচ্ছে এই পাওয়ার ব্যাংকের জন্য, এইটা নিয়েছি 4 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের, আর এই এই বোর্ডটাকে চালানোর জন্য, মানে এই যে 110 ভোল্টের এই বোর্ডটাকে চালানোর জন্য নিয়েছি এই 1.5 অ্যাম্পিয়ারের যে আছে এই ব্যাটারিটা, তো এটাকে আমরা নিচ্ছি, আর এটাকে নিচ্ছি পাওয়ার ব্যাংকের জন্য। তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর প্লিজ আগের পাওয়ার ব্যাংকের ভিডিওগুলো অবশ্যই দেখো, কারণ আমি ওটা দেখাচ্ছি না, আগের ভিডিওগুলো তো অবশ্যই দেখে নাও, সেখান থেকেই বুঝতে পেরে যাবে, এখানে কানেকশন করে দেখাচ্ছি না। আর পাওয়ার ব্যাংকের বোর্ডের যে দুখানা পয়েন্ট আছে, সেই দুখানা পয়েন্ট থেকে আমরা এই তারগুলো জয়েন করছি, যাতে মানে ওইখানে না যোগ করে এই যে সামনে যে বোর্ডটা করবো লাগাবো সেই বোর্ডে কানেকশন করার জন্য তারগুলো যোগ, মানে আর ওখানে জয়েন করছি, কারণ লাগবে তারগুলো ওখান থেকে। আর দুখানা কানেকশানের জন্য, দুখানা তোমরা অবশ্যই দেখেছো আগের ভিডিওগুলো, যদি দেখে থাকো তাহলে আমাদের এখানে কানেকশান শেষ, শুধু সামনের বোর্ডটা কানেকশানটা করা, আর এই ব্যাটারিতে তারগুলো জুড়ছি। ব্যাস এখানেও তার জোড়া হয়ে গেল, আর এইখানে সুইচের সঙ্গে কানেকশানের জন্য এই ব্যাটারিটা অ্যাড থাকবে। আর একটা কথা বলে দিই, সেটা হলো এই যে এলইডিটা লাগিয়েছি, ল্যাম্পটা লাগিয়েছি, ওইখানে ডাইরেক্ট কারেন্ট যাবে, তাই ব্যাটারি থেকে কারেন্টটা, মানে বড় ব্যাটারি থেকে কারেন্টটা ওখানে আমরা পাঠাবো। আর এইখানে দেখো আমাদের কানেকশানটা, তারের জঞ্জাল হয়ে আছে। আর তোমরা যদি না বুঝতে পারো, আমি বুঝতে না পারার জন্য অসুবিধা নেই, কারণ শেষে আমি পুরো কানেকশানটা একদম ছবি তুলে দিয়ে দিচ্ছি, আর ভিডিও কোয়ালিটির জন্য ক্ষমা চাইছি, কারণ এখানে ঠিক করে ফোকাস করতে পারিনি সেই সময়, কী হয়েছিলো বুঝতে পারছি না। আর আমরা গ্লুকান দিয়ে এটা আমরা আটকে নিচ্ছি, তোমরা ব্যবহার ইউজ করতে পারো ওই ফেভিকল টাইপের আঠাগুলো ব্যবহার করতে পারো, ডেড লাইট যে কোনো আঠা, তো আমি গ্লুকান ব্যবহার করছি। ব্যাস সব এখানে সব রেডি হয়ে গেছে, আর ভিডিও কোয়ালিটি সত্যি খুব খারাপ লাগছে। ঠিক আছে চলো তাহলে বাকিটা দেখো। আর ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর যেটা বলার ছিল সেটা হলো যে এই ভিডিওটা তৈরি করতে আমি মানে বলবো না, মানে বলবো কিন্তু এই দেখো মানে এমার্জেন্সিটা আমি তোমার দেখাই, একবার বলেছিলাম দেখাবো, তো এটা হচ্ছে এমার্জেন্সি ফিচার্সগুলো বলে দিই। এটা হচ্ছে বোর্ড যেখানে 110 ভোল্ট বেরোবে, আর তোমরা অবশ্যই জানো যে 110 ভোল্ট দিয়ে মোবাইল চার্জ করা যায়, বা ছোটোখাটো ল্যাম্প, ছোটোখাটো বলতে ল্যাম্প ফ্যাম্প জ্বালানো যায়, এলইডি ল্যাম্প যেগুলো হয় সেগুলো জ্বালানো যায়, যেগুলো এসিতে চলে, সে এসির বোর্ড, এটা পুরো একটা 110 ভোল্টের এসির বোর্ড। এখানে যে 5 ভোল্টের দুখানা ইউএসবি কানেক্টারের যে সকেট সে দুটো আছে এখানে, আর এখানে আছে দুখানা
ইনপুট যে চার্জ করব, দুখানা ব্যাটারি দেওয়া আছে তোমরা দেখেছি ভিডিওতে, তো এই ব্যাটারিকে চার্জ করার জন্য এখানে দুখানা সকেট দেওয়া আছে। আর এই যে এটা হচ্ছে এমার্জেন্সি লাইট, কারেন্ট চলে গেলে বেশিক্ষণের জন্য খুব যে 40 মিনিট বা আধ ঘন্টা এরকম কিছু কাজ করা যেতে পারে, কিন্তু একটা কথা বলে দিই তোমাদের, এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে আবার দেখিয়ে দিলাম তো ঠিক আছে, সেটা বড় কথা নয়। আর বড় কথাটা হলো এই যে 110 ভোল্টের, এটা তোমরা বাড়িতে এইভাবে তৈরি করো না, কারণ এটা যেখান থেকে করেছি ব্যাডমিন্টন, সেই ব্যাডমিন্টন যে ব্যাট এই যেটা রাখা আছে এইটা থেকে তৈরি করেছি এই বোর্ডটা দিয়ে, তোমার অবশ্যই কখনোই তৈরি করবে না, কারণ যেটা হলো এটা দিয়ে স্যার স্পার্কটা তৈরি হয়, স্পার্কটা কী কাজে লাগে, মশা মশাগুলোকে এক নিমেষে মারার জন্য, তো চার্জ অবশ্যই হবে না, কারণ তোমরা এটা দিয়ে চার্জ করতে পারো, 5 ভোল্টের লাইট চালাতে পারো, এই জিনিসটা দিয়ে কাজ করো না, কারণ মানে চার্জ হবে ছেড়ে যাবে, চার্জ হবে ছাড়বে, হবে ছাড়বে, এরকম একটা কাজ হবে। তো জাস্ট আমি ট্রাই করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো অন্য ধরনের বোর্ড বসে তোমরা দেখতে পারো, আর যেগুলো ধরো এমার্জেন্সি, যেগুলো তোমরা এমার্জেন্সি লাইট বলতে যেগুলো বলছো 6 ভোল্টের একটা ব্যাটারি থাকে ভেতরে বড় করে, আর খুব বড় বড় চার্জার হয়, আমার কাছে এই মুহূর্তে না, এই মুহূর্তে তেমন কিছু নেই, তো সেরকম ধরনের বোর্ডগুলো লাগাতে পারো ভেতরে, তো ওটা নিয়ে পরে আমি ভিডিও করব। তো চলো তাহলে ভিডিওটা করি, আর প্লিজ একটা তোমরা অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করো বাড়িতে, আর অবশ্যই হাত ভালো করে ধোবে, স্টে হোম স্টে সেফ, লকডাউন অবশ্যই তোমরা বাড়িতে থাকবে, তো ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।